পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত তোমাদেরকে বলেছিলাম যে এর এক্সাম এবং আইসিডিএস এক্সাম প্রায় দরজায় করানো আছে তাই বলেছিলাম যে প্রতিদিন বারোটা থেকে একটার মধ্যে তোমাদেরকে ভিটিয়ে দেব কিন্তু ভীষণ ব্যস্ত থাকার জন্য এবং শরীরটা আমার খারাপ সেই জন্য তোমাদের দিতে পারিনি তো এখনই দিচ্ছি দেখো তোমাদের যে সাধারণত ওয়ার্ডের অ্যান্টোনিম লিখতে দেওয়া থাকবে তো আজকে আমি দেখছি যে তোমরা দশটার মধ্যে কতগুলো পারছো তারপরে আমি অ্যানসার তো দেবোই তবে আগে তোমরা নিজেরা ভাবো যে তোমরা আনসার করার চেষ্টা করো তারপরে দেখো মিলিয়ে নাও যে হচ্ছে কি না দেখো নাম্বার ওয়ান এক নম্বর আছে কি যে অ্যালিওরিং অ্যালিওরিং মানে কি আগে ভেবে নাও তারপরে আমি বলছি অ্যালিওরিং মানে হচ্ছে কি যে প্রলুব্ধ করা বা অ্যাট্রাক্টিভ বা চার্মিং বা ফ্যাসিনেটিং এটার হচ্ছে সিনোনিম তাহলে অ্যান্টেনিমটা কী হবে এটা হবে কি অ্যান্টানিমটা হবে রিপালসিভ বা হিডুয়াস অর্থাৎ এখানে নাওন অর্থে ব্যবহার হয়েছে অ্যালিউরিং মানে হচ্ছে সুন্দর অর্থ সুন্দর তাহলে কুৎসিত সুন্দরের বিপরীতটা কি হবে বা তারপর দেখো নাম্বার টু হচ্ছে স্যাগাসিয়াস স্যাগাসিয়াস মানে কি হয়েছে বিচক্ষণ বা ইন্টেলিজেন্ট মানে খুবই বুদ্ধিমান এরকম টাইপের একটা কিছু বোঝায় বিচক্ষণ পণ্ডিতের সিনোনিম কি হবে যে ওয়াইজ বা ট্যালেন্টেড তাহলে অ্যান্টানিম কী হবে তাহলে বুঝতেই পারছ যে অ্যান্টানিম সিলি বা ফুলিস এই বা স্টুপিড এইগুলো হবে তারপরে দেখো নাম্বার থ্রি হয়েছে ইন কগনিটো আর একটা জিনিস বলি এখানে অ্যাডজেক্টিভ ব্যাগটা লিখেছি সবগুলো লিখতে পারিনি পরে এটা মনে হয়েছিল বলে লিখেছিলাম যে যে ওয়ার্ডটা তোমাদের যে অফ পিচে থাকবে সেই অফ পিচেই কিন্তু আনসারটা হতে হবে অবশ্যই না তো কিন্তু নাম্বার পাওয়া যাবে না তো ইন কগনিটো এটার মানে কি হচ্ছে বেশি ছদ্মবেশে থাকা অর্থাৎ যেমন ডিসগাইজড হয় সিনোনিম অবসকিওর বা ডিসগাইজড বা মিস্টেরিয়াস ডিসগাইজডটাই বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে যদি সিনোনিম থাকে তাহলে ছদ্মবেশ বেশ তাহলে ছদ্মবেশ বেশ যেটা নেই মানে উন্মুক্ত সেই ক্ষেত্রে অ্যান্টোনিম কী হবে ওপেন বা ফ্র্যাঙ্ক বা পাবলিক তারপরে দেখো হ্যাঁ আরেকটা বলি আমি যে এখানে হয়তো তিনটে চারটে করে আমি অ্যান্টোনিম লিখে রেখেছি এটা তোমাদের ওয়ার্ড বেশি বেশি করে ভকে স্টক বাড়ানোর জন্য আমি বলেছি কিন্তু আনসারে যখন লিখবে পরীক্ষায় পরীক্ষার খাতায় তখন কিন্তু যে কোনো একটাই অ্যান্টোনিম লিখবে একাধিক কিন্তু অ্যান্টোনিম লিখবে না তাহলে কিন্তু মার্কস কাটা যেতে পারে তারপরে নাম্বার ফোর হচ্ছে দেখো এক্সপ্লিসিট 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 মানে কি এক্সপ্লিসিট মানে হচ্ছে ম্যানিফেস্ট বা ইভিডেন্ট অর্থাৎ স্পষ্ট এবার পরের ওয়ার্ড আছে দেখো ভেগ ভেগ মানে কি অস্পষ্ট অর্থাৎ বা মিস্টিক্যাল এই টাইপের কিছু একটা তো এর আমি এবার ডাইরেক্ট মুখে বলে দিচ্ছি তোমাদের সিরোনিমগুলো আর অ্যান্টোনিমগুলো ডাইরেক্ট লিখে দিচ্ছি এবারে যে ডিসটিং বা অবভিয়াস এটা হচ্ছে এর অ্যান্টোনিম অর্থাৎ স্পষ্ট তারপরে হচ্ছে ভিজিল্যান্ট ভিজিল্যান্ট কথাটা মানে কী হচ্ছে সজাগ সজাগ বা সতর্ক অর্থাৎ কটিয়াস বা অ্যাওয়েক এই রকম ধরনের কিছু একটা সিনোনিম হচ্ছে ভিজিল্যান্টের তো তাহলে কি হবে যে অসতর্ক অর্থাৎ এর অ্যান্টোনিমটা কী হবে যে কেয়ারলেস বা নেগলিজেন্ট তারপরে দেখো নাম্বার সেভেন হচ্ছে ট্রানজিসিয়েন্ট ট্রানজিয়েন্ট ট্রানজিয়েন্ট অর্থাৎ এর মানেটা হচ্ছে কি যে অস্থায়ী অর্থাৎ অস্থায়ী মানে যে টেম্পোরারি টেম্পোরারি টাইপ বা মোমেন্টারি মানে অস্থায়ী তাহলে এর অ্যান্টোনিমটা কী হবে অবভিয়াসলি যে লাস্টিং বা পার্মানেন্ট হতে পারে লাস্টিং পারমানেন্ট বা এন্ডিওরিং এর অ্যান্টোনিম তারপর নাম্বার এইট দেখো যে প্রি টাস তোমরা যারা দেখছো তারা স্পজ করে নিতে পারো এবং নিজে ভাবতে পারো তারপরে আনসার মেলাবার চেষ্টা করতে পারো প্রি টাস এটার মানে হচ্ছে কি অভদ্র অভদ্র বা বেয়াদব টাইপের তো প্রফলিগেট ডি বচ এগুলো হয় তাহলে এর অ্যান্টনিম অবশ্যই মডেস্ট হবে মডেস্ট এটা ভীষণ ইম্পর্ট্যান্ট এগুলো পরীক্ষায় আসে তারপর নাইন দেখো যে প্রডিগেল প্রডিগাল প্রডিগাল এর মানে হচ্ছে অমিত ব্যয়ী অর্থাৎ যে ভীষণ খ মানে খরচা করে ওয়েস্টফুল বা এক্সট্রা ভ্যাগান্ট এক্সট্রা ভ্যাগান্ট এই ওয়ার্ডটা ভীষণ ইম্পর্ট্যান্ট এইটা খুব আসে তো অবভিয়াসলি এর অ্যান্টানিমটা হবে যে ইকোনমিক্যাল বা ফ্রুগাল এই ওয়ার্ড তিনটে যেগুলো বললাম চারটে পাঁচটা এই ভীষণ ইম্পর্ট্যান্ট এগুলো প্রায় রিপিট হয় তো এর অ্যান্টানিম ইকোনমিক্যাল বা ফ্রুগাল তারপর দেখা আজকের শেষ নাম্বার টেন নাম্বার টেন হচ্ছে এম বেজেল এম বেজেল এই ওয়ার্ডটা ডাব্লিউ বি সি দু হাজার পনেরো সালে তো এম বেজেল এটার মানে হচ্ছে অধিকার করা বা হস্তগত করা অধিকার করে নেওয়া বা হস্তগত করা সেই ক্ষেত্রে সিজ বা অকুপাই এর সিনোনিমটা হচ্ছে সিজ বা অকুপাই তাহলে অ্যান্টোনিমটা কী হবে যে হস্তগত করা মানে দিয়ে দেওয়া তাহলে রিডিম তোমরা দেখো যে কোনো বিষয় কিছু একটা অনলাইনে টাকা পাকা পেমেন্টের ক্ষেত্রে তারপরে যেটা পাওয়া যায় না রিডিম করতে হয় রিডিম করা তো সেই রিডিম বা এর অ্যান্টোডনিম হয় রেস্টিটিউট